নবনির্বাচিত সাংসদের কাছে জনগণের প্রত্যাশা। খোঁজ নিতে বেরিয়েছিলাম আমরা, বিভিন্ন বয়সে বিভিন্ন পেশার মানুষের সাথে কথা বলে উঠে এলো নানা কথা। নতুন করে সাংসদ হিসাবে যিনি নির্বাচিত হবেন তার কাছে সাধারণ মানুষের কী প্রত্যাশা, এরই উত্তর খুঁজতে আজ আমরা শহরের রাস্তায়। আগামী সোমবার পঞ্চম দফার লোকসভা নির্বাচন, বনগাঁ লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 20 তারিখ। গণদেবতার আশীর্বাদ নিয়ে দিল্লিতে যাবেন সাংসদ, তার আগে কি ভাবছেন সাধারণ ভোটাররা? নির্বাচিত সাংসদের কাছে কি দাবি থাকবে তাদের? আমাদের রাস্তাঘাট এই যে জামজাট হয়, টোটো অটো প্রচণ্ড পরিমাণে বেশি হয়ে গিয়েছে, কাগজপত্র বিহীন গাড়ি, এগুলো নিয়ে একটু যানজট মুক্ত শহর চাই। ইছামতিটা বনগাঁর দীর্ঘদিনের যে ইছামতি নদীটা, সেটা সংস্কারের দাবিতে আমাদের দেখতে হবে, যাতে যে দলই আসুক না কেন যে ইছামতি নদীটা পরিষ্কার পরিচ্ছন্ন হোক, আগের মতন জোয়ার ভাটা খেলুক। মেন রাস্তাঘাটটা ভালো করার দরকার, রাস্তাঘাট না হলে অটো টোটো যে দৌরাত্ম্য হয়ে গিয়েছে, রাস্তা চওড়া হওয়ার দরকার, রাস্তাটা ভালো হওয়ার দরকার, যাতে মানুষ ভালোভাবে নিশ্চিন্তে ঘর থেকে বেরিয়ে যেন ঘরে ফিরে যেতে পারে। ইছামতি নদীটা ভালো করে পরিষ্কার করার দরকার, যাতে সবাই স্নান করতে পারে, সবাই যেন আগে যেলাম স্নান করতে এখন যেন সবাই স্নান করতে পারে। প্লাস যশোর রোডটা একটু চওড়া করার দরকার, যশোর রোডেরটা চওড়া না করলে, আর হসপিটালটা ভালো করার দরকার, শিক্ষা ব্যবস্থাটা ভালো করার দরকার। এটা হয়ে গেলে মোটামুটি আর কোনো সমস্যা নেই, মানুষের তো এই কটা জিনিস দরকার, শিক্ষা স্বাস্থ্য এইগুলো ভালো হলে। ইছামতি সংস্কার, যশোর রোড সম্প্রসারণ না কর্মসংস্থান, জনগণের মনের কথা জানতে এদিন রাস্তায় রাস্তায় বেরিয়েছিলাম আমরা। আমাদের এই ইছামতি নদীটা আগে তো জোয়ার ভাটা খেলতো, আমরা কত মাছ ধরেছি, এখন সব বন্ধ হয়ে গেছে, এখন ছোটো হয়ে গেছে, খাল হয়ে গেছে। হ্যাঁ, এখন আমাদের এইটা যদি করে দেয় তাহলে আমরা খুশি হব, এই আর কি। আমার বাড়ি খড়ুয়া রাজাপুর, খড়ুয়া রাজাপুরের রাস্তা। হ্যাঁ, যে দলই ভোটে জিতুক না কেন একজন সাধারণ মানুষের হয়ে চাইবো যে বনগাঁর উন্নয়ন হোক, যে জিতুক সে যেন বনগাঁর মানুষের পাশে থাকে, বনগাঁর মানুষের ভালো মন্দ ব্যাপারগুলো সে যেন দেখে এবং উন্নয়ন হোক, এটুকু চাইব। প্রথম কথা হচ্ছে কর্মসংস্থান, এবং দ্বিতীয় কথা হচ্ছে আমাদের সাধারণ মানুষ হিসেবে আমরা যেন মানে অন্ন বস্ত্র বাসস্থান ন্যায্য মূল্যে পেতে পারি, সেই বিষয়টা আমাদের মাথায় রাখা উচিত, এবং যারা যে দলই ক্ষমতায় আসুক সেই বিষয়টা, এবং রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে তার রাষ্ট্রায়ত্ত চরিত্র বজায় রাখা, এইটা আমাদের দাবি। নবনির্বাচিত সাংসদের কাছে কি চাইবেন, কি প্রত্যাশা রাখেন, এই প্রশ্ন করতেই উঠে এলো নানা মত। আসুন আপনাদের শোনাবো কি বলছেন সাধারণ ভোটাররা। মানুষের বাঁচা বাড়া নিত্য প্রয়োজনীয় জিনিস, সেটা পর্যবেক্ষণ করে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো বাঁচতে নড়ে, যা যা লাগে তাই দিয়ে ধর্ম জাগে। তার নেতার ক্ষেত্রে সেটা দাঁড়াবে যে প্রত্যক্ষ পর্যবেক্ষণ মানুষের বিং অ্যান্ড বিকামিং, অর্থাৎ বাঁচা বাড়া সহযোগী হয়ে দাঁড়াবে, সেই প্রকৃত আমার কাছে নেতা, তো সেই আসুক, তার কাছে এটাই প্রার্থনা আমাদের যে যে প্রত্যেকটা মানুষ যাতে উপকৃত হয়, সেটা পর্যবেক্ষণ রাস্তাঘাট নদী বিভিন্ন আমাদের লাগে নিত্য প্রয়োজনীয় জিনিস, সেটা নিজের উনারও ক্ষেত্রে যেমন আর পাঁচজনের ক্ষেত্রে, সেটা সমান পার্সপেক্টিভ দৃষ্টিভঙ্গি দিয়ে যদি বাঁচা বাড়ার সহযোগী হয় সেটাই হচ্ছে আমার কাছে পারফেক্টনেস। যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক তার জন্য আমাদের কোনো ব্যাপার না, আমাদের দরকার উন্নয়ন, বনগাঁ শহরের বিভিন্ন উন্নয়ন চাই, বনগাঁ শহরের যানজট মুক্ত চাই, হসপিটালের পরিষেবা স্বাস্থ্য পরিষেবাটা ভালো চাই, তারপরে নদীর সংস্কারের ব্যাপার থাকতে পারে, তারপরে আমাদের নতুন গ্রাম রোড টাওয়ার ইলেকট্রিক লাইনটা ভালো না, প্লাস হচ্ছে রাস্তা কাজ ভালো হয় না, জলের সংস্থান নেই, আমরা যে ওয়ার্ডে বসবাস করি ট্রেনের কোনো ব্যবস্থা নেই, বাড়িতে বিদ্যুৎ নেওয়ার জন্য যে লাইন নেওয়া হয়েছে বাঁশের খুঁটি দিয়ে, সেখানে ইলেকট্রিক পোস্ট পর্যন্ত এখনও কোনো যায়নি, জল নিকাশের কোনো ব্যবস্থা নেই, হাইড্রেনের ব্যবস্থা হোক আমরা চাইছি সেই সবগুলো। বিভিন্ন বয়সের বিভিন্ন পেশার মানুষের সাথে কথা বলে উঠে এলো নানা কথা, আমরাও আশা করব জনগণের প্রত্যাশা পূরণে নবনির্বাচিত সাংসদ সফল হবেন। উত্তর ২৪ পরগনার বনগাঁ থেকে সব্যসাচী ভট্টাচার্য, নিউজ নোম্যান্স ল্যান্ড।
সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।